अस्सलाम वालेकुम, आई एम शमीमा फ्रॉम एकेडमी लेबोरेटरी स्कूल। माय डियर स्टूडेंट्स ऑफ क्लास सिक्स, वेलकम टू आवर ऑनलाइन इंग्लिश सेकेंड पेपर क्लास। देखो हमरा ए क्लासटा ते टेबलटा सब स्टेडिएशन टेबल शुरू करेछिलाम गत क्लासे। आज के आमादेर द्वितीय क्लास टेबल टेबल किभाबे आंसर करते हैं परीक्षार खाताय सेटा नियम कारण आमी तोमादेरके गत क्लासे बोलेछि। तारपर एखानेओ आमी आरेकटु बोलछि, देखो कारण टेबलटा थेके जखन आंसर करो तुम्हारा परीक्षार खाताय प्राय समय भूल है, सिस्टेमटा भूल है, तुम्हारे लेखार सिस्टेमटा भूल है, जे कारण नम्बर काटा जाए। देखो एखाने एकटा प्रश्न आछे, टेबलटा ड्र करा आछे, निचेर अंशटा आमि तोमादेरके एकटु परे देखाछि। एखाने तीनटा कलम आछे, कलम ए, कलम बी, कलम सी, तीनटा पोर्शन। तीनटा पोर्शने एकटा सेंटेंसेर तीनटा पार्ट, ए तीनटा पार्टके जयेंट करे एकटा सेंटेंस मेक करते हबे आमादेरके। एखाने माझखाने कोनो प्लस चिह्न बा माइनस चिह्न अथवा कोनो एरो चिह्न देवा जाबे ना। जदि सेटा दाओ, जदि सेइरकम कोनो चिह्न सेंटेंसर माझखाने दाओ, तो सेंटेंसटाके डिवाइड कर फेले सेरकम कोनो चिन्ह यूज करा जाबे ना। ए टेबलटा तुम्हें तुम्हार एखन बासार खाताय तुम्हें ड्र करबे तुम्हार निजेर प्रैक्टिस करार जोन्नो, तबे परीक्षार खाताय कोनो भावे ए टेबल ड्र करबे ना, कारण एटा हच्छे कोश्चेन। आमरा परीक्षार खाताय शुधुमात्र आंसारटा लिखब, शुधुमात्र आंसार। तो तुम्हें तुम्हार टेबलेर प्रथम अंशटा एखाने देखा जाच्छे, आमि निजेर अंशटा दिच्छि तोमादेरके। देखो ए टेबलटा हच्छे आमादेर ন্যাশনাল মেমোরিয়াল নিয়ে, যেটা সাভারে অবস্থিত আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এটা নিয়ে আমাদের চারটা সেন্টেন্স মেক করতে হবে। এখানে দেখো আমাদের ফার্স্ট রোতে চারটা অপশনে দেওয়া আছে ন্যাশনাল মেমোরিয়াল, ইট, অ্যাকচুয়ালি ইট, এবং লাস্টে দেওয়া আছে ইট। মাঝখানে আমাদের ভার্ব দেওয়া আছে দুটি, একটা হচ্ছে বি ভার্ব এবং আরেকটা হচ্ছে শোজ, মেইন ভার্ব দেওয়া আছে। এবং যে থার্ড রো, থার্ড রোতে আমাদের চারটা অপশনই দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে সিটুয়েটেড সাভার, তারপরে সিম্বল অফ দ্য নেশনস রেসপেক্ট অফ দ্য মার্টিরস অফ দ্য ওয়ার্ড অফ লিবারেশন, বিল্ট উইথ কংক্রিট বাট মেড অফ ব্লাড। এবং লাস্ট পোর্শনে দেওয়া আছে আমাদের দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম লাভিং পিপল অফ আওয়ার কান্ট্রি। এই হচ্ছে আমাদের হোল টেবলটা, তোমরা একটু গুছিয়ে তোমার তোমার পাশের খাতায় একটু লিখে নিও। এটা তো আমাদের জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত, এটা নিয়ে আমাদের এই টেবলটা, এটা কীভাবে আমরা অ্যান্সার করব দেখো। দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ফোর, ফার্স্ট লাইনটা আমাদের দেখো, আমাদের ছিল এখানে বি ভার্ব। বি ভার্ব মানে কি, আমাদের মাঝখানে যে অপশন ছিল সেখানে ছিল বি ভার্ব। বি ভার্ব হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, যেটা আমাদের মেইন ভার্বকে সাহায্য করে। সেই ভার্বগুলো হচ্ছে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল। প্রেজেন্ট টেন্সে হবে তোমার এম ইজ, আর, হ্যাভ, হ্যাজ। পাস্ট টেন্সে গিয়ে হয়ে যাচ্ছে এটা ওয়াজ, ওয়ার, হ্যাড। ফিউচার টেন্সে শ্যাল, উইল, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, বি ভার্ব। তো আমাদেরকে সেন্টেন্সের মিনিং বুঝে অ্যাপ্রোপ্রিয়েটলি গ্রামাটিক্যাল রুল অনুযায়ী আমাদেরকে বি ভার্বগুলো ইউজ করতে হবে। তো আমরা টেবলটা পড়ে বুঝতে পারলাম যে এটা পুরো টেবলটা আমাদেরকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, সেজন্য আমাদেরকে বি ভার্বটা ইউজ করতে হয়েছে প্রেজেন্ট ফর্মে। দেখো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ এ সিম্বল অফ দ্য নেশনস রেসপেক্ট টু দ্য মার্টিরস অফ দ্য ওয়ার্ড অফ লিবারেশন। জাতীয় স্মৃতিসৌধটা কি, দেখো এটা একটা প্রতীক, সিম্বল মানে হচ্ছে প্রতীক। এটা মানে জাতির, আমাদের আমাদের স্বাধীনতা যুদ্ধে যেসব যেসব যারা যেসব শহীদ আছেন, শহীদদের প্রতি মানে সম্মান প্রদর্শনের একটি প্রতীক এই জাতীয় স্মৃতিসৌধটা। তাদেরকে সম্মান জানারও একটি সিম্বল হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, জাতি তাদের প্রতি সম্মান জানায় এটার মাধ্যমে, কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে এটার মাধ্যমে সম্মান জানায় জাতি, বাঙালি জাতি এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে, মার্টির শহীদ। দেখো আমাদের ফার্স্ট সেন্টেন্সটা হয়েছে বি ভার্ব থেকে আমরা ইউজ করেছি এখানে ইজ। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ইট ইজ সিটুয়েটেড অ্যাট সাভার, এখানে বি ভার্ব থেকে আবারও আমরা ইজ ইউজ করছি, এটা অবস্থিত হচ্ছে সাভারে, ঢাকার সাভারে এটা অবস্থিত। দেখো আমি একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স গ্যাপ দিয়ে লিখেছি, আমি তোমাদেরকে গতকাল ক্লাসেও বলেছি যে এখানে তোমাদের কোনো নাম্বারিং করার প্রয়োজন নাই এবং একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে পাশের থেকেও কোনো কিছু লিখবে না, একটু গ্যাপ দিয়ে সেন্টেন্সগুলো লিখবে যাতে করে বুঝতে সুবিধা হয়। একটু একটু গ্যাপ দিয়ে পরপর লিখে গেলেই সেন্টেন্সগুলো বোঝা যাবে ঠিকভাবে, ক্লিয়ারলি বোঝা যাবে। তিন নম্বর সেন্টেন্স দেখো, অ্যাকচুয়ালি ইট ইজ বিল্ড উইথ কংক্রিট বাট মেড অফ ব্লাড। সেন্টেন্স একটু খেয়াল করো যে প্রকৃতপক্ষে এটা কংক্রিট দিয়ে তৈরি, কংক্রিট কি দেখো,
এটা হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ধরো ইট, বালি, সিমেন্ট এই ধরনের উপাদানগুলো দিয়ে বিল্ডিংটা তৈরি হয়েছে, এই জাতীয় স্মৃতিসৌধটা তৈরি হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কংক্রিট দিয়ে তৈরি, বিল্ট উইথ কংক্রিট বাট মেড অফ ব্লাড, কিন্তু আসলে এটা রক্ত দিয়ে গড়া। কারণ এই জাতীয় স্মৃতিসৌধটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই স্মৃতিসৌধটা আসলে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে, রক্ত দিয়েই তৈরি হয়েছে, 30 লক্ষ শহীদের রক্ত। এই জন্যই এটাকে বলা হচ্ছে যে ইট ইজ বিল্ড উইথ কংক্রিট বাট মেড অফ ব্লাড। লাস্ট ওয়ান দেখো, লাস্ট সেন্টেন্সটা, ইট শোজ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম লাভিং পিপল অফ আওয়ার কান্ট্রি। এটা কি প্রকাশ করে আমাদেরকে, আমাদের কাছে, এটা আমাদের কাছে সর্বোচ্চ আত্মত্যাগ, যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের, স্বাধীনতা কামিয়ে যে মুক্তিযোদ্ধারা আছে, স্বাধীনতা যুদ্ধে যারা যারা জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, যে মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য, তাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথাই এই জাতীয় স্মৃতিসৌধটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এটা সেটাই প্রকাশ করে, শো করে এটাই। দেখো এভাবে তোমাদেরকে অ্যান্সারগুলো পরপর লিখতে হবে। এখানে যেহেতু বি ভার্ব ছিল একটা, ওটা থেকে আমাদের তিনটা অপশন নিতে হয়েছে বি ভার্ব থেকে, এবং শোজ ছিল একটাই ভার্বটা, এটা দিয়ে আমরা লাস্ট অপশনটা আমরা এটাকে সেন্টেন্স মেক করতে পেরেছি। তো এখানে আমাদের আসলে প্রয়োজন অনুযায়ী, যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমাদেরকে বুঝে সেন্টেন্সের মিনিং বুঝে তারপরে সেন্টেন্সগুলো মেক করতে হবে। এটা যদি তুমি কেয়ারফুলি টেবলটা 2-3 বার একটু একটুখানি মনোযোগ দিয়ে পড়ো, রিডিং পড়ো, একটু ভালোভাবে পড়ো, একটু বোঝার চেষ্টা করো যে আসলে এটার মেইন জিনিসটা কী, মেইন থিমটা কী, তাহলে আমার কাছে মনে হয় যে তুমি খুব সহজেই টেবলটা ভালোভাবে বুঝতে পারবে, লিখতেও পারবে পরীক্ষার খাতায়। ওকে, টেক কেয়ার, বাসায় লেখাপড়া করবে, আমরা নেক্সট ক্লাসে আরও কিছু টেবল প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।